নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। তখন সৃষ্টি সারদা মায়ের শেষ অসুখ, অর্থাৎ আর তিনি বেশি দিন স্থূল শরীরে থাকবেন না। ভক্ত অন্নপূর্ণার মা দরজার কাছে দাঁড়িয়ে শ্রী শ্রী মায়ের দিকে চেয়ে কাঁদছেন। মা ইশারায় তাকে কাছে ডাকলেন। তারপর অতি মৃদু স্বরে থেমে থেমে বললেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জানবে কেউ পর নয়, কেউ পর নয় মা, জগৎ তোমার আপনার, একে আপনার করে নিতে শেখো। হ্যাঁ, সম্ভবত এটিই শ্রী শ্রী সারদা মায়ের শেষ উপদেশ। আর এই উপদেশটি মেনে চললে সত্যিই আমাদের জীবনে আর কোনো অশান্তি থাকবে না, থাকবে শুধু শান্তির ঢেউ, শান্তির ঢেউ, শান্তির ঢেউ। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।